আচ্ছা, আমরা পড়াশোনা শুরু করি। আমরা কোন পর্যন্ত পড়ছিলাম বলো তো? ডেটা কানেকশন বা ডেটা কমিউনিকেশন মোড। ও ও কালকে তো গতকালকে তো তোমাদের সাথে হচ্ছে ইয়ে নিয়ে ইয়ে করছে, কি জানো, কোর্স আউটলাইন প্ল্যান নিয়ে ফাঁকি ঝুঁকি মারছি নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না স্যার, আমি তো ডাটা কমিউনিকেশন কি এগুলো মোটামুটি আমরা পড়ে আসছি, মানে হালকা পাতলা আলোচনা করেছি। তো ডাটা কমিউনিকেশন জিনিসটা হচ্ছে যে এরকম, যে যে কোনো কমিউনিকেশন সিস্টেমে একজন কি থাকবে, একজন সেন্ডার থাকবে, যে ডাটা বা ইনফরমেশন সেন্ড করবে। আরেকজন থাকবে কি, সে হচ্ছে রিসিভার, যে ওই যে সেন্ডার যে তার ইনফরমেশন বা ডাটা সেন্ড করছে, সে ওই ডাটা বা ইনফরমেশনটাকে সে রিসিভ করবে, যেটাকে আমরা বলছি হচ্ছে রিসিভার, ঠিক আছে। আর এই যে সেন্ডার থেকে যে রিসিভারে যে তাদের ডাটা বা ইনফরমেশন যেটাই বলো, এটা যে সেন্ডার থেকে রিসিভারে যে যাবে, এটা যাওয়ার জন্য একটা মিডিয়ামের দরকার হয়, একটা ফিজিক্যাল মিডিয়াম, ট্রান্সমিশন মিডিয়াম বা চ্যানেল, যেটাকে আমরা কি বলি চ্যানেল, বুঝছো সবাই? এটাকে আমরা কি বলি চ্যানেল বলি, তাই না? জি আচ্ছা, স্যার, জি স্যার, তো এইটা হচ্ছে একটা নর্মাল কমিউনিকেশন সিস্টেমের তিনটা ইকুইপমেন্ট। এর মধ্যে আরো আরো এছাড়া আরো স্পেসিফিকলি বললে প্রোটোকল আছে। প্রোটোকল হচ্ছে কি, সেন্ডার কিভাবে রিসিভারকে ডাটা সেন্ড করবে, এটা যে নিয়ম কানুন, এটা হচ্ছে প্রোটোকল। হ্যাঁ, এই এইসব কিছু আরো কিছু মানে আনুষঙ্গিক ব্যাপার আছে, কিন্তু বেসিক্যালি একটা যে কোনো একটা কমিউনিকেশন সিস্টেমের মেইন অংশ হচ্ছে তিনটা, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার, আর একটা হচ্ছে চ্যানেল, ঠিক আছে। তো সেন্ডার যে রিসিভারের কাছে ডাটা সেন্ড করছে, এইটার উপর ডিপেন্ড করে বেশ কিছু, মানে এই যে ডাটা ডাটাটা ডাটাটা যে তোমার হচ্ছে সেন্ডার রিসিভারকে সেন্ড করছে, এই যে সেন্ডার রিসিভারকে ডাটা মানে যেভাবে সেন্ড করতেছে, এইটার এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনের বিভিন্ন ধরনের মোড আছে, মানে বিভিন্ন ভাবে সেন্ডার রিসিভারকে পাঠাতে পারে, সেটা কিরকম আসো দেখি আমরা। ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে সিমপ্লেক্স। তো মানে ডাটা ফ্লো বা যেটাকে আমরা এখানে তোমার স্লাইডে দেওয়া আছে, ডাটা ফ্লো বা মোড অফ কমিউনিকেশন বা কমিউনিকেশন মোড বা ট্রান্সমিশন মোড যেটা, এটা হচ্ছে তিনটা, কিছু সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আর এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। তো সিমপ্লেক্স যেটা, সেটা হচ্ছে কি, দেখো এখানে ফিগারটা দেখতে পাচ্ছ, যে এই যে মেইন ফ্রেম, এটা মনে করো একটা এন্টিটি, মানে এখানে মানে এক প্রান্তে হচ্ছে একটা মেইন ফ্রেম কম্পিউটার আছে। মেইন ফ্রেম পিসি বুঝো কোনগুলা, তোমরা কি জানো মেইন ফ্রেম পিসি কোনগুলা? যেগুলো আসলে বেসিক্যালি সার্ভার হিসাবে ইউজ করা হয়, খুব হাই মানে কি বলবো, মানে হাই স্টোরেজ সম্পন্ন আর কি, তোমার হচ্ছে পিসি অনেকগুলো অনেক বড় বড় হয় পিসি গুলা, এই যে তোমার প্রায় একটা রুমের সমান, একটা রুম নিয়ে এরকম বড় বড় বিভিন্ন বিশাল বিশাল মেইন ফ্রেম পিসি হয়। জি স্যার, হ্যাঁ, আর এটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার, যে মনিটর দেখা যাচ্ছে আর কি। তো মেইন ফ্রেম সেন্ড করছে, আর এখানে হচ্ছে তোমার মনিটরটা, মানে যে পিসিটা, এটা একটা পিসি, পিসির মনিটর আর কি বলতে পারো আর কি, এ হচ্ছে রিসিভ করতেছে। তাহলে এই দেখো, মেইন ফ্রেম হচ্ছে সেন্ডার আর এ হচ্ছে রিসিভার। তাহলে সেন্ডার শুধুমাত্র রিসিভারকে ডাটা সেন্ড করতেছে এট এ টাইম, এট এ টাইম মেইন ফ্রেম মনিটরটাকে ডাটা সেন্ড করছে, মানে এট এ টাইম মেইন ফ্রেম কম্পিউটারটা পিসি বা পার্সোনাল কম্পিউটারটাকে এট এ টাইম শুধু সেন্ড করছে, বুঝছো, আর এই পার্সোনাল কম্পিউটারটা শুধুমাত্র রিসিভ করতেছে, কথা বুঝতে পারছো? এটা হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স থেকে একমুখী, যেমন আমি যদি তোমার সাথে কথা বলি, আমি যদি তোমাকে ফোন করি, ফোন করলে তো তুমিও কথা বলতে পারো, আমিও কথা বলতে পারি, তাই না? কিন্তু যদি এরকম একটা সিস্টেম থাকে যেটাতে শুধুমাত্র আমি কথা বলতে পারবো, তুমি খালি শুনবা, বুঝছো তো, মানে আমি তোমাকে একটা কল করলাম, আমি তোমাকে একটা কল করলাম, সেই কলে হচ্ছে আমি কথা বলছি, তুমি খালি শুনছো, কিন্তু তোমার কথা বলার কোনো স্কোপ নাই, বুঝছো জিনিসটা? এই তো হচ্ছে সিমপ্লেক্স। আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার, জি স্যার, দেখো এট এ টাইম মেইন ফ্রেম শুধুমাত্র সেন্ড করছে, আর পার্সোনাল কম্পিউটারটা শুধুমাত্র রিসিভ করতেছে। হ্যাঁ, এবং ডিরেকশন হচ্ছে শুধুমাত্র এট এ টাইম, দেখো যে মেইন ফ্রেম টু পিসি, ঠিক আছে। তাহলে এট এ টাইম যে কোনো একজন, মানে মেইন ফ্রেম হয় মানে এট এ টাইম মেইন ফ্রেম সেন্ড করবে, ঠিক আছে, এট এ টাইম মেইন ফ্রেম সেন্ড করবে, এটা একটা জিনিস। তাহলে সিমপ্লেক্স কমিউনিকেশনের এক্সাম্পল হচ্ছে কিবোর্ড অ্যান্ড মনিটর। আচ্ছা, তোমরা যখন ডেস্কটপে বা ল্যাপটপে তোমরা যখন কিবোর্ড প্রেস করো, তখন কি মনিটরে লেখা লেখাটা ওঠে না, মানে মনিটরে লেখাটা ওঠে দেখায় না, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার, তো জি স্যার, কিবোর্ডে যখন আমি কিবোর্ডে যখন আমি প্রেস করতেছি, এই যে তুমি কি কোন চিন্তা করছো, এই যে আমি এ চাপলে এ হয়, বি চাপলে বি হয়, এটা কেন হয়, এটা কেন হয় জানো? এটা কি তোমরা যে ডিজিটাল ডিএলডি পড়ছো না, ডিজিটাল লজিক ডিজাইন পড়ছো? জি স্যার, হ্যাঁ, ডিএলডি তে হচ্ছে তোমরা কি ওই যে আস্কি কোড পড়ছো, আস্কি কোড,
ASCII কোড বা তোমরা ইন্টারমিডিয়েট পড়তে পারো যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমার কথা কি বুঝতে পারছো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ASCII ASCII এইটা স্যার কোন হয়েছে স্যার হ্যাঁ এইটা হচ্ছে আমাদের হচ্ছে ওই যে আমরা যে মনিটরে যে আমরা যে প্রেস করলে যে রিয়ে হয় এই 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 কোডটা এখানে ইউজ করা হয় আর কি মানে মনিটরে আমরা যখন প্রেস করি তখন একটা পালস যায় বুঝছো প্রসেসরের কাছে একটা পালস যায় বুঝতে পারছো মানে তোমার হচ্ছে কম্পিউটারে যেটা ব্রেইন কম্পিউটারের ব্রেইন কোনটা বলো তো কম্পিউটারের মেইন জিনিস কোনটা সিপিইউ স্যার সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ হ্যাঁ ওইখানে হচ্ছে তোমাদের হচ্ছে একটা করে পালস যায় মনে করো আমি যদি এ প্রেস করি তাহলে এর পালস হবে একরকম আমি যদি ওয়ান প্রেস করি ওয়ান এর প্রেস হবে একরকম আমি যেটাই প্রেস করি মানে যতগুলো তোমার হচ্ছে কি যতগুলো কি আছে মানে তাই মানে তোমার একটা কিবোর্ডে যে যতগুলো কি আছে এই কিটা যখন আমি প্রেস করব তখন হচ্ছে সেই অনুযায়ী একটা করে পালস যায় আর পালস গেলে ওর কাছে ওটা অটোমেটিক কোড হয়ে যায় মানে ওই সিপিইউ বুঝে ফেলায় যে আর এটা আসলে হচ্ছে তুমি কোনটা প্রেস করছো ওই পালস দেখে ওর কাছে হচ্ছে অটোমেটিক্যালি তোমার জেনারেট হয়ে যায় ওই যে আসকি কোড যেমন আমি যদি এ প্রেস করি তাহলে এর পালসটা সিপিইউ পাওয়ার সঙ্গে সঙ্গে সে এটাকে তোমার হচ্ছে আসকি কোডে কনভার্ট করে ফেলবে বুঝছো তো বুঝছো জিনিসটা তারপরে সে ওই ওইটা ওই আসকি কোডের ওই কোডটা বোঝার পর সে তোমার বোঝাবে যে তুমি আসলে এ প্রেস করছো এই জন্য তখন সে এ দেখাবে বুঝছো এটা খুব মুহূর্তের মধ্যে হয়ে যায় এটা আমার কথা কি মানে জিনিসটা বুঝতে পারছো কি জিনিসটা জি স্যার মানে আমি যদি বি প্রেস করি তাহলে বির জন্য একটা পালস আছে সেই পালসটা সে পাবে পাওয়ার পর মানে নর্মালি তো আমরা জানি কি যে কম্পিউটার হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস তাই না ডিজিটাল ডিভাইস সাধারণত সে তো সে মানে আমরা তো ABCD গুলো তো বোঝার কথা না সে তো খালি জিরো আর ওয়ান বোঝার কথা তাই না নর্মালি তো তাই বলে না আসলে কিন্তু সে জিরো আর ওয়ান বোঝে সে কিন্তু ABCD বোঝে না তুমি যে প্রেস করছো সে কিন্তু এ বোঝে না সে কিন্তু এটা বাইনারি বোঝে জিরো ওয়ান জিরো ওয়ান এগুলো বাইনারি বোঝে তাহলে আসকি কোডটাই হচ্ছে তোমার বাইনারি এক ধরনের তোমার এর জন্য তোমার হচ্ছে ওইটা একটা বাইনারি একটা নাম্বার জেনারেট করে যে 00001 এরকম কি জানা ঠিক আছে এটা তোমার অটোমেটিক্যালি জেনারেট করা থাকে মানে তুমি যখন এই যে এ প্রেস করতেছো তখন ওই পালসটা পালস যাবে পালসটা দেওয়ার পর ও বুঝবে যে তুমি আসলে এই বিটটা চাইছো মানে ওই পালসটা দেখে বুঝবে যে এইটা যে 10001 এরকম একটা এইটা হচ্ছে এর ঠিক আছে তখন ও এ দেখাবে বুঝছো তোমরা কি পড়ছো আজকে কোড পড়ছো তাহলে তোমরা জানা জি স্যার পড়ছো জি স্যার পড়ছি স্যার এরকম না জিনিসটা জি স্যার হ্যাঁ তো এটা হচ্ছে এরকম একটা জিনিস তো আজকে কোডে হচ্ছে তুমি যেটাই প্রেস করো না কেন যে ক্যারেক্টার বলো নাম্বার বলো যেটাই প্রেস করো না কেন ও কিন্তু পালস যায় পালস যাওয়ার পর হচ্ছে সেটা কিন্তু সে জেনারেট করে দেখায় ঠিক আছে তো তোমার জিনিসটা হচ্ছে এরকম আমরা কিন্তু কিবোর্ডে ব্যাপারটা বোঝো আমরা কিন্তু কিবোর্ডে ডাটা ইনপুট দিচ্ছি তাই না কম্পিউটারে কিবোর্ডে কিন্তু ডাটা ইনপুট দিচ্ছে ঠিক আছে তাহলে এইটা কিন্তু এট এ টাইম একদিকে যাচ্ছে কিবোর্ড থেকে সিপিইউ তে যাচ্ছে তাই না এই জন্য এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স বুঝছো তো আর মনিটর কি করতেছে আমাদেরকে দেখাচ্ছে আমরা কিন্তু মনিটর থেকে দেখতেছি আমরা কিন্তু মনিটর থেকে দেখতেছি যেমন আমি এই স্লাইড শো করতেছি তোমরা কিন্তু সেটা দেখতেছো কিন্তু তোমরা কিন্তু ফিডব্যাক দিতে পারতেছো না মানে তোমরা কিন্তু মনিটরকে কোনো ফিডব্যাক দিতে পারতেছো না তোমরা কিন্তু দেখতেছো খালি তাহলে এটা কি একমুখী না এটা হচ্ছে সিমপ্লেক্স বুঝছো এটা হচ্ছে সিমপ্লেক্স ডাটা কমিউনিকেশন হচ্ছে ঠিক আছে আচ্ছা হাফ ডুপ্লেক্স টা কি হাফ ডুপ্লেক্স হচ্ছে এট এ টাইম এখানে দুটো স্টেশন আছে এখানে দুটো স্টেশন আছে প্রথমে লেফট সাইডে একটা স্টেশন আছে রাইট সাইডে একটা স্টেশন আছে তাহলে স্টেশন এটা যদি আমি যদি স্টেশন ওয়ান ধরি আর এটাকে যদি আমি স্টেশন টু ধরি তাহলে দেখো এট এ টাইম হয় স্টেশন ওয়ান স্টেশন টু কে সেন্ড করবে মানে বুঝছো তো জিনিসটা এট এ টাইম হয় স্টেশন ওয়ান স্টেশন টু কে সেন্ড করবে বা স্টেশন টু স্টেশন ওয়ান কে সেন্ড করবে কিন্তু দুইটা একসাথে হবে না বুঝছো তো যেমন ওয়াকিটোকি ওয়াকিটোকিতে কি হয় ওয়াকিটোকিতে যখন আমি কথা বলবো তখন কিন্তু তুমি কথা বলতে পারবা না এটা কিন্তু মোবাইল ফোনে করা বলা যায় মোবাইল ফোনে কি আমি কথা বলে তুমি কথা বলতে পারবা না দুজনের কথা কিন্তু ইন্টারফেয়ার করতে মানে ইন্টারফারেন্স হতে পারে না এখানে জি স্যার তাই না কিন্তু ওয়াকিটোকির ব্যাপারটা সেরকম না ওয়াকিটোকিতে আমি কথা বললে ওয়াকিটোকিতে যদি আমি হ্যাঁ আমি যদি কথা বলি তাহলে তুমি কেবল মানে কেবলমাত্র তুমি শুধু শুনতে পাবা তুমি কিন্তু ওইটা আমি আমি কথা বলার মধ্যে তুমি কথা বলতে পারবা না বুঝছো এটা হচ্ছে ওয়াকিটকি আমি আমি যে কথা বলছি আমার এই কথার মধ্যে কিন্তু তোমরা কথা বলতে পারবা না আমার কথা শেষ হয়ে যাওয়ার পর তোমাকে কথা বলতে হবে এটা হচ্ছে ওয়াকিটকি ওয়াকিটকি দেখছো কোনোদিন জি স্যার দেখছি স্যার জি স্যার বলতো এটা কে ইউজ করে পুলিশ স্যার ওই যে পুলিশদের কাছে থাকে হ্যাঁ পুলিশরা পুলিশদের কাছে দেখবা কখনো দেখছো কিনা জানি না মানে আমি মাঝে চাটা খাইছি তো ওই যে পুলিশরা রেনে বসে মাঝে মাঝে
ওইটার মধ্যে খালি বটর বটর ফটো মানে কথা হইতেই থাকে, মানে একটা রেঞ্জ আছে বুঝছো, একটা পার্টিকুলার রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে যত এরকম ডিভাইস মানে ওয়াকি টকি ওয়ালা পুলিশের লোকজন থাকবে, কে কি বলতেছে না বলতেছে সবাই কাছে শুনতেছে, সবাই শুনবে বুঝছো তো জিনিসটা। কিন্তু ব্যাপারটা বুঝো, মানে তোমরা কয়জন আছো, মনে হয় তোমরা 34 জন আছো, তাহলে 34 জন আর আমি, আমরা কিনে 35 জন, তাহলে আমরা যদি UITS থাকি এবং তোমাদের প্রত্যেককে যদি আমি একটা করে ওয়াকি টকি দিয়ে দিই, তাহলে আমি যদি বলি এই লিখন তুমি কোথায় আছো, তাহলে কিন্তু তোমরা সবাই শুনতে পাবা যে আমি বলতেছি যে এই লিখন তুমি কোথায় আছো, কিন্তু আমি যে কথা বলতেছি আমার কথার মধ্যে কিন্তু তোমরা কোনো কথা বলতে পারবা না বুঝছো জিনিসটা। আবার তুমি যদি বলো স্যার আমি লিখন, যদি আমাকে বলে স্যার আমি যেখানে আছি, তাহলে ওর কথাটা আমি আর শুনতে পাবো। আবার ধরো যে তোমাদের আরেকজন, তোমাদের মধ্যে একজন মনে করো আরেকজনকে কল দিচ্ছে, ঠিক আছে, তোমাদের মধ্যে একজন মনে করো আরেকজনকে আরেকজনকে কথা বলতে, কল বলতে কি কথা বলতে স্যার কি যে এই বন্ধু তুমি এই ক্লাসে আসো, সেটা কিন্তু আমরা সবাই শুনতে পাবো, আবার কিন্তু ওর কথার মাঝখানে অন্য কেউ কথা বলতে পারবে না, ব্যাপারটা বুঝতে পারছো? এটা সমস্যাটা হচ্ছে এখানে, এই ওয়াকি টকি সমস্যা হচ্ছে এটা, এটা খুব শর্ট রেঞ্জ কভার করে, ঠিক আছে, ব্যাপারটা কি বুঝছো? হাফ ডুপ্লেক্সটা কি, আমি যদি তোমার সাথে কথা বলি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা আমাকে বলতে পারবা না, আমি তোমার সাথে কথা বলতে চাই মানে কি আমার কিছু ডাটা আছে, সেই ডাটাটা তোমাকে আমি দিতে চাই, তাহলে আমি তোমাকে বললাম লিখুন আগামীকালকে তোমাদের ক্লাস আমি নিব, এই যে আমি কথাটা বললাম তুমি শুনলা, পরের মুহূর্তে তুমি আমাকে বললা জি স্যার আমি শুনলাম, ঠিক আছে, দুইটা কি একসাথে হইলো? যেমন আমি কথা বলতে তুমি বলছো জি স্যার জি স্যার জি স্যার, এটা কি হচ্ছে, এটা কি করা সম্ভব? এটা সম্ভব হচ্ছে না স্যার, এজন্য এটাকে বলতেছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে টেলিফোনে যেটা হয় বা মোবাইল ফোনে যেটা হয় আর কি, কিরকম হয়, আমি কথা বলতেছি আমার কথা মাঝখানে তুমি কথা বলে দিলা, ধর স্যার আপনি থামেন আমার কথা হচ্ছে না, ব্যাপারটা বুঝছো তো? জি স্যার জি স্যার, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, ঠিক আছে, যে দেখো যে স্টেশন ওয়ান যখন কথা বলবে স্টেশন টু তখন কথা বলতে পারে, দেখো দুই দিকে এটা কিন্তু দুই এরোটা দেখো দুই দিকে গেছে, যে ডিরেকশন অফ ডাটা অল দ্য টাইম কি ডিরেকশন অফ ডাটা অল দ্য টাইম, ঠিক আছে, মানে এই সব সময়ের জন্য ডিরেকশন থাকবে দুই মুখে, ঠিক আছে, আর এটা হচ্ছে এট এ টাইম, এই যে ডিরেকশন অফ ডাটা এট এ টাইম ওয়ান এট এ টাইম টু, মানে প্রথম সেকেন্ডে যদি এদিকে যায় পরের সেকেন্ডে এদিকে যাবে, বুঝছো তো জিনিসটা? আর এই মানে এই হাফ হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সটা বুঝছো তো জিনিসটা কি, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের পার্থক্য হচ্ছে জি স্যার দুটো একটু ভিন্ন, কিন্তু হাফ ডুপ্লেক্স হচ্ছে এট এ টাইম যে কোনো একদিকে যাবে আর ফুল ডুপ্লেক্স হচ্ছে এট এ টাইম দুই দিকেই যাবে, মানে এট এ টাইম মানে সব সময়, ঠিক আছে, এটা বোঝানো হয়েছে আর কি, ক্লিয়ার? সবাই কি বুঝতেছো আমার কথাবার্তা নাকি মাথার উপর যাচ্ছে বলো তো? জি স্যার বুঝছি, না ঠিক আছে স্যার বুঝতে পারছি, যেহেতু আমরা ডাটা কমিউনিকেশন কথা বলতে বলছি, থ্যাংক ইউ, ওকে, যেহেতু আমরা ডাটা কমিউনিকেশনের কথাবার্তা বলছি তো নেটওয়ার্কের কথাবার্তা চলে আসে সামনে, নেটওয়ার্ক চলে আসে কারণ আমরা জানি নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন হয়, তাহলে দেখো নেটওয়ার্কটা কি, নেটওয়ার্ক ইজ এ সেট অফ ডিভাইসেস কানেক্টেড বাই কমিউনিকেশন লিংক, যেটা বলছিলাম আর কি, যে কতগুলো ডিভাইস মাস্ট বি ইন্টারকানেক্টেড থাকবে, ঠিক আছে, এবং তাদের মধ্যে ইনফরমেশনের এক্সচেঞ্জ হবে বা শেয়ারিং হবে, তাহলে ডিভাইস কিভাবে হয় জিনিসটা, মানে ডিভাইসে নেটওয়ার্ক তৈরি করে কিভাবে, যেমন তোমরা সবাই প্রত্যেকের যে কোনো মানে মানে প্রত্যেকেই কোনো না কোনো ডিভাইস নিয়ে কানেক্ট হইছো না, এই যে গুগল মিটে, হ্যাঁ আমিও তো একটা ডিভাইস নিয়ে কানেক্ট হইছি, আমি আমার ল্যাপটপ নিয়ে কানেক্ট হইছি, তোমরা হয়তো কেউ ল্যাপটপে কেউ ডেস্কটপে কেউ মোবাইল ফোনে তোমরা জয়েন করছো, তাই না, তাহলে প্রত্যেকে কিন্তু একটা করে ডিভাইস লাগছে, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু কানেক্টেড বুঝছো তো, গুগল মিটের এই যে ক্লাস নিচ্ছি এই সেশনে আমরা প্রত্যেকে কিন্তু উই আর কানেক্টেড টু ইচ আদার নাকি? জি স্যার জি স্যার। আচ্ছা এখন একটা জিনিস, আমাদের মধ্যে কিন্তু কোনো ওয়্যার কানেকশন মানে ওয়্যার কানেকশন নেই, মানে আমরা যে বলতেছি কানেক্টেড আমরা কিন্তু তার দিয়ে কানেক্টেড না, তাই কি না, আমরা কি তার দিয়ে কানেক্টেড? নো, আমরা ওয়্যারলেসলি কানেক্টেড মানে উইদাউট ওয়্যার কানেক্টেড, ঠিক আছে, ইন্টারনেট দিয়ে কানেক্টেড আমরা, তার মানে এটা ওয়্যারলেস, তাই না, তাহলে এই যে আমরা কানেক্টেড এবং আমি কথা বলছি তোমরা সবাই শুনছো, আবার তোমাদের মধ্যে কেউ একজন কথা বলছে আমি কথা শুনছি, এই যে ইনফরমেশনের এক্সচেঞ্জ বা ইনফরমেশনের যে শেয়ারিংটা হচ্ছে এটাই হচ্ছে নেটওয়ার্ক, এই যে আমরা আমরা সবাই যে কানেক্টেড হয়ে আছি এটাই হচ্ছে এটা নেটওয়ার্ক, বুঝছো জিনিসটা? হুম জি স্যার। তো নেটওয়ার্কের এই ডিভাইসগুলোকে আমরা কখনো হোস্ট বলবো, মানে তোমরা যে ডিভাইস দিয়ে কানেক্ট করছো এই ডিভাইসগুলোকে কখনো আমরা হোস্ট বলবো, কখনো আমরা নোড বলবো, এবং যখন আমরা নেটওয়ার্কের নেটওয়ার্ক লেয়ারে যাব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রাউটার, সেটা আমরা পরে পড়বো, এগুলো আমরা পরে আসবে, আস্তে আস্তে আলোচনা করতে করতে আসবে, কিন্তু এই যে নোড শুনলে বুঝবা ডিভাইস, হোস্ট শুনলে বুঝবা ডিভাইস, ঠিক আছে, তাহলে তোমাদের মানে আমাদের সবার মধ্যে কমিউনিকেশন লিংকটা কি, কমিউনিকেশন লিংকটা হচ্ছে ইন্টারনেট বা যেটাকে আর ফিজিক্যালি যদি আমরা বলার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে যে কি, আমরা হচ্ছে এয়ার, এয়ার মিডিয়ামে কানেক্টেড, মানে আমাদের মধ্যে কোনো তার নাই, আমরা বায়ুর মাধ্যমে নাকি, আমাদের মাঝখানে মিডিয়াম কি, বায়ু না শূন্য, এয়ার, বায়ুর মাধ্যম,
আছে এই সরি, আমার পিসি হ্যাং করছিল বুঝছো, এই জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, কি একটা জ্বালা, নতুন পিসি কিনলাম, এটা যদি হ্যাং করে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম যেন? আমরা ছিলাম হচ্ছে এখানে। হ্যাঁ, স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে না। ও ছিট 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 ছিট, ঠিক আছে। প্রেজেন্ট নাও, এন্টার স্ক্রিন। আচ্ছা, আসো। তো নেটওয়ার্কে যেটা বলতেছিলাম, যে ডাটা কমিউনিকেশন করতে গেলে আমাদের নেটওয়ার্কের দরকার হয়, ঠিক আছে? তো নেটওয়ার্কে কি বললাম, যে নেটওয়ার্ক হচ্ছে সেট অফ ডিভাইস থাকে একটা কমিউনিকেশন লিঙ্ক দ্বারা। এই যে কমিউনিকেশন লিঙ্ক হচ্ছে যে ইন্টারনেট দিয়ে যে আমরা কানেক্ট হচ্ছি, এটা একটা কমিউনিকেশন লিঙ্ক। আমরা যে তার দিয়ে কানেক্ট করতেছি, এটা একটা কমিউনিকেশন লিঙ্ক। আমরা যে অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্ট করতেছি, এটাও একটা কমিউনিকেশন লিঙ্ক, ঠিক আছে? তারপরে দেখো যেটা বলতেছে, যে এ নোড, এই যে এ নোড, নোড বলতে এখানে কি বোঝাচ্ছে, একটা ডেস্কটপ বোঝাতে পারি এটাকে আমরা। ডিভাইস হ্যাঁ, ডিভাইস, এটাকে আমরা ল্যাপটপ বলতে পারি, এটাকে আমরা পিডিএ বলতে পারি, স্মার্টফোন বলতে পারি, ঠিক আছে? এ নোড ক্যান বি এ কম্পিউটার, যেটাই বলতেছে, কম্পিউটার হতে পারে, প্রিন্টারও হতে পারে, অর এনি আদার ডিভাইস ক্যাপেবল অফ সেন্ডিং অর রিসিভিং ডাটা জেনারেটেড বাই আদার নোডস অন দ্য নেটওয়ার্ক। নোট বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, বা ডিভাইস গুলোকে আমরা কোনটাকে বলতেছি, সেটা কোনো কম্পিউটার হতে পারে, প্রিন্টার হতে পারে, বা এছাড়া অন্য যে কোনো ডিভাইস হতে পারে যারা আসলে তোমার সেন্ডিং এবং রিসিভিং করতে সক্ষম। এবং এই কি সক্ষম, মানে সেন্ডিং এন্ড রিসিভিং কি করতে সক্ষম, ডাটাকে। এই ডাটাটা আবার কে জেনারেট করতে পারে, এই ডাটা, এই ডাটাকে আবার তারই মতো অন্য কোনো নোট নেটওয়ার্কের মধ্যে জেনারেট করতে পারে, বা সে নিজেও কিন্তু জেনারেট করে সেন্ড করতে পারে, বুঝছো তো? যে কোনো কিছুটাই হতে পারে। আচ্ছা, এ লিঙ্ক ক্যান বি, ওই যে কেবল, দেখো এই যেটা বলতেছিলাম, এ লিঙ্ক ক্যান বি এ কেবল, এয়ার, অপটিক্যাল ফাইবার, অর এনি মিডিয়াম হুইচ ক্যান বি ট্রান্সপোর্ট এ সিগন্যাল ক্যারিং ইনফরমেশন। লিঙ্ক হতে পারে কোনো কেবল, এটা হতে পারে এয়ার মিডিয়াম, এটা হতে পারে অপটিক্যাল ফাইবার, এছাড়া অন্য যে কোনো মিডিয়াম হুইচ ক্যান বি ট্রান্সপোর্ট এ সিগন্যাল, যেটা কোনো মানে সিগন্যালকে ট্রান্সপোর্ট করতে পারে, যে সিগন্যালটার মধ্যে আসলে ইনফরমেশন থাকে, বুঝছো তো? মানে ইনফরমেশন যে বলতেছি পাঠাবো, রিসিভ করবো, আসলে ইনফরমেশন তো পাঠায় না। তোমার ইনফরমেশন বলতে কি বোঝায় বলতো? ডিজিটালি ইনফরমেশন বলতে কি বোঝায়? 10001 দ্বারা সব বোঝায় না? তাহলে আমরা 10001 পাঠাবো না, আমরা পাঠালে সিগন্যালের মধ্যে করে ইনফরমেশন পাঠাবো, বুঝছো তো? এই ডাটা কমিউনিকেশন পড়ার উদ্দেশ্য হচ্ছে সেটা, যেটা যে আমাদের ইনফরমেশন গুলোকে আমরা ডিজিটালি কিভাবে সেন্ড করব, বুঝছো তো? সিগন্যালের মতো করে, বুঝছো তো? সিগন্যালের মধ্যে আমরা কিভাবে ইনফরমেশন সেন্ড করব, এই জিনিসটা নিয়ে আমরা প্রশ্ন করব সামনে, বুঝছো জিনিসটা? জি স্যার, আচ্ছা, নেটওয়ার্ক ক্রাইটেরিয়া, দেখো নেটওয়ার্কের কিছু পারফরমেন্স প্যারামিটার আছে, বুঝছো তো? একটা নেটওয়ার্ক যে ভালো না মন্দ, বা নেটওয়ার্কের কিছু জিনিস আমরা দেখতে হয়, সেগুলো কি কি আসলে একটু দেখি। নাম্বার ওয়ান ইজ পারফরমেন্স। পারফরমেন্স বলতে হচ্ছে নেটওয়ার্কের পারফরমেন্সটা কেমন, এটা আমরা কিভাবে বুঝবো, এটা ডিপেন্ড করে নেটওয়ার্ক এলিমেন্টের উপর, মানে নেটওয়ার্কে কি কি
ইকুইপমেন্ট বা কি কি ডিভাইস আছে, হ্যাঁ, বা কি কি যে তাদের যে ট্রান্সমিশন মিডিয়াম কি, সবকিছুর উপর ডিপেন্ড করবে হচ্ছে নেটওয়ার্কের পারফরমেন্স। এটা মেজার্ড ইন টার্মস অফ ডিলে অ্যান্ড থ্রুপুট, এটা ডিলে এবং থ্রুপুটের উপর ডিপেন্ড করে পারফরমেন্স মেজার করা হয়। আমরা বলি না যে এই নেটওয়ার্কটা পারফরমেন্স খুব ভালো, খুব ফাস্ট বলি না, যেমন আমি তোমাকে কথা বলতেছি তুমি সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছ, এটা হচ্ছে ওই নেটওয়ার্কটা ভালো। আর আমি যদি তোমার সাথে এখন কথা বলি, তুমি যদি 5 মিনিট পর শুনতে পাও, তাহলে কি আমরা বলি না নেটওয়ার্কটা খারাপ, তাই না? নেটওয়ার্কে ডিস্টার্ব বলো না তোমরা, যে অনেক সময় দেখো কথা বেঁধে বেঁধে যায়, তোমরা যখন দেরি করো, মানে আমার কথা আমি যখন বলতেছি তোমার শুনতে লেট করতেছো, তখন তুমি বলো না যে স্যার নেটওয়ার্কে ডিস্টার্ব চলতেছে। হ্যাঁ, এটা কি ডিলেটা কি? ডিলেট হচ্ছে দেরি, মানে আমি যখন বলছি তুমি তখনই শুনছো। হ্যাঁ, এই এখন আমি যে কথাটা বলছি এটা যদি তোমার শুনতে দেরি হয় তাহলে এটাকে আমরা বলবো ডিলে। ডিলে মানে তো দেরি, ডিলেটা যত কম তত ভালো। হ্যাঁ, ডিলেটা যত কম হয় তত ভালো। আর থ্রুপুটটা কি, আমার যতগুলো বিট আছে, মানে আমার আমার যে ইনফরমেশন এটাকে তো আমি, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি যে আগামীকালকে তোমাদের ক্লাস নিব, আমি এই ডাটাটা মনে করো আমি তোমাদেরকে পাঠাবো, এই ইনফরমেশনটা আগামীকাল তোমাদের ক্লাস হবে, তাহলে আমি তো তোমাদের, আমি যদি তোমাকে পাঠাই তুমি ওয়্যার বা ওয়্যারলেস যেটাই বলো না কেন, এটা তো তোমাকে আমি এইভাবে পাঠাতে পারবো না, বুঝছো না? এই যে আগামীকাল তোমাদের ক্লাস হবে, আমি তো এইভাবে বাংলা লিখে পাঠাই দিতে পারবো না তোমাদেরকে, এটাকে পাঠাতে এটাকে কিসে কনভার্ট করতে হবে, এটাকে 1001-এ কনভার্ট করতে হবে, তাই না? স্যার আমি যে কথাটা বলছি আমার এই কথাটাকে 1001-এ কনভার্ট করতে হবে। এটা করার পর আমাকে এই বিট গুলোকে তোমাকে পাঠাতে হবে, তুমি ওই বিট গুলো রিসিভ করবা, করার পর তুমি আবার ওগুলোকে আবার ওই বাংলা কথায় ট্রান্সফার করবা, তাহলে তুমি বুঝবা, বুঝছো তো জিনিসটা? জি স্যার কমিউনিকেশন কিন্তু এইভাবে হয়, প্রথমে আমি একটা কথা বলছি, আমি যে মনে করো আমি যে তোমাদের সাথে কথাই বলছি, মনে করো আমি যে কথাটা বলছি, আমার এই কথাটা তোমার হচ্ছে প্রথমে, এটা তো সাউন্ড সাউন্ড সিগন্যাল, অডিও সিগন্যাল, এই সিগন্যালটাকে প্রথমে তোমাকে হচ্ছে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে, মানে ডিজিটাল বিট 1100001 এগুলো বিটে কনভার্ট করবে। করার পর হচ্ছে এগুলো তোমাকে পাঠাবে, তুমি যখন রিসিভ করবে, তোমার ডিভাইস যখন রিসিভ করবে, সেগুলোকে আবার কি করবে, এই বিট গুলোকে সে আবার ওই যে অ্যানালগ মানে যে অডিও সিগন্যালে কনভার্ট করবে, অডিও সিগন্যালে কনভার্ট করার পর তোমার স্পিকার আমার কথাটা তোমাকে শোনাবে, বুঝছো তো? বুঝছো তো জিনিসটা? আমার কাছে মাইক্রোফোন থাকবে, আমি যে কথাটা বলছি মাইক্রোফোন প্রথমে আমার কথাটা শুনবে, কথাটা শোনার পর ক্যাচ করবে, কথাটা করার ক্যাচ করার পর সে হচ্ছে অডিও সিগন্যালটাকে, হ্যাঁ, এমন একটা ডিভাইসের কাছে পাঠাবে যে ডিভাইসটা হচ্ছে, ওখানে একটা ডিভাইস থাকে যেটা হচ্ছে তোমার যে অডিও মাইক্রোফোন যে সেভ করছে অডিও সিগন্যালটা, এই অডিও সিগন্যালটাকে সে ডিজিটাল বিটে কনভার্ট করবে। এই ডিজিটাল বিট গুলোকে তোমার হচ্ছে আবার ট্রান্সমিটার পাঠাবে, আমার ট্রান্সমিটার মোবাইলের, সে তোমার মোবাইল বা তোমার ডিভাইস যেটাই বলো তোমার ওটা, ওই আমার বিট গুলোকে রিসিভ করার পর সে হলো ওই বিট গুলো থেকে আবার তোমার হচ্ছে অডিও আরেকটা ডিভাইস, মানে আরেকটা ওটার মধ্যে তোমার ওই তোমার ডিভাইসের মধ্যে ছোট একটা ডিভাইস থাকে, মানে সাব সাব ডিভাইস যেটাকে আমরা বলি, ডিভাইসের মধ্যে ডিভাইস আর কি, যেটা আসলে যেটার কাজ হচ্ছে তোমার হচ্ছে ওই বিট গুলোকে তোমার হচ্ছে অডিও সিগন্যালে কনভার্ট করবে, এই অডিও সিগন্যালটাকে তোমার হচ্ছে স্পিকার শোনাবে, ঠিক আছে? এর মধ্যে অনেক, তখন তুমি আমার কথা শুনতে পাবে, এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে, তো এটা হচ্ছে সবচেয়ে সিম্পল, বুঝছো তো? মনে করো আমরা যখন ফোনে কথা বলি, মনে করো আমি তোমাকে কল করছি, তাহলে আমি যখন কথা বলি আমার কথা তো একটা সাউন্ড সিগন্যাল না, অডিও সিগন্যাল, তাই না? অডিও সিগন্যালটা আমার ফোনের মাইক্রোফোন প্রথমে এটা ক্যাপচার করবে, ক্যাপচার করার পর আমার ফোনের মধ্যেই তোমার ভিতরে অনেক জিনিস থাকে, যেটা কাজ হচ্ছে একটা জিনিস থাকে যেটা কাজ হচ্ছে তোমার হচ্ছে আমার এই যে অডিও সিগন্যালটা, এই সিগন্যালটাকে সে ডিজিটালে কনভার্ট করবে, ডিজিটাল কনভার্ট করা মানে হচ্ছে 1100001 এরকম বিটে কনভার্ট করে ফেলবে, বুঝছো তো? এরপরে এই বিট গুলোকে আমার যে মোবাইলের যে ট্রান্সমিটার বা অ্যান্টেনা বলো, এটা মোবাইলের মধ্যে ফ্যাব্রিকেটেড থাকে, ও রেডিয়েট করে দিবে, ঠিক আছে? তারপরে যখন আমার মানে তোমার কাছে যখন ফোনটা যাবে, তুমি যখন যে ফোনটা রিসিভ করবে, তখন হচ্ছে কি হচ্ছে তোমার অ্যান্টেনা ওই আমার ওই আমার কথাগুলো তোমার অ্যান্টেনা রিসিভ করবে, রিসিভ করার পর বুঝছো তো ওই যে তোমার ডিভাইস তোমার মোবাইলের মধ্যে একটা ছোট একটা ডিভাইস থাকবে যার কাজ হচ্ছে ওই যে ডিজিটাল বিট গুলোকে, ডিজিটাল বিট গুলোকে সে আবার অডিও সিগন্যালে কনভার্ট করবে, যেটা আমি বলছি এই অডিও সিগন্যালটা তুমি আবার শুনতে পাবা তোমার স্পিকার দিয়ে, আমার এখানে মাইক্রোফোন তোমার এখানে স্পিকার, স্পিকারে শোনা যায়, মাইক্রোফোন হচ্ছে বলা যায়, বুঝছো তো? আমি যে কথা বলতেছি এটা মাইক্রোফোনে, হ্যাঁ, আর তুমি শুনছো এটা স্পিকারে। হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে এই যে আমার যে কথা সেন্ড করা, আমি যে কথা বলতেছি আর তুমি কথা শুনতেছো, এটা মধ্যে যদি দেরি হয় তাহলে কিন্তু ভালো না, ঠিক আছে? এই জন্য ডিলেটা যত পারে কম হওয়া লাগবে, ঠিক আছে? আর থ্রুপুট হচ্ছে আমার যতগুলো বিট আছে সবগুলো বিট আমি তোমার কাছে পাঠাতে পারছি কিনা, এটা হচ্ছে থ্রুপুট, যদি সবগুলো পাঠাতে পারি তাহলে ঠিক আছে, এটা ভালো, তাহলে থ্রুপুট বেশি হইলে ভালো, বুঝছো তো? আর একটা জিনিস হচ্ছে বিট, যে আমি তো আমি যে তোমার কাছে বিট গুলো পাঠাচ্ছি, এই যে আমি তোমাদের যে মেসেজটা দিচ্ছিলাম যে আগামীকাল তোমাদের ক্লাস নিব,
এইটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে দেখা গেল যে আমার 80টা বিট আসলো, ধরো যে 80টা বিট, 80টা বিট মানে কি 100110 এরকম, ঠিক আছে? এই 80টা বিট যখন আমি সেন্ড করব, তো এটা তো স্বাভাবিক, 80টা তো যেভাবে সেন্ড করতেছি সেভাবে নাও থাকতে পারে, একটু তো এদিক ওদিক হয়ে যেতে পারে, তাই না? খালি তো আছে জিরো আর ওয়ান, আর তো কিছু নাই, খালি জিরো আর ওয়ান, আর তো কিছু নাই। তো মনে করো যেখানে ওয়ান আছে সেখানে জিরো হয়ে গেছে, বা যেখানে জিরো আছে সেখানে ওয়ান হয়ে গেছে, বা কোন লাস্টে একটা ওয়ান মিসিং হয়ে গেছে, হইতেই পারে, এরকম হইতেই পারে, বুঝছো তো? বুঝছো তো? তাহলে এরকম একটা হয়, মানে এটা হয়ে থাকে, মানে আমি তোমাকে যতগুলো বিট পাঠাবো তুমি ততগুলো বিট রিসিভ করতে পারবে না, মাঝখানে কিছু বিট হারায় যাবে, কথা বুঝছো তো জিনিসটা? বুঝছো তো? এখন কত কম বিট হারায়, মানে আমি তোমাকে কত বেশি সংখ্যক বিট তোমাকে সাকসেসফুলি ডেলিভার করতে পারবো, এটাই হচ্ছে থ্রুপুট, বুঝছো জিনিসটা? তাহলে এই থ্রুপুটটা বেশি হইতে হবে, এটা নেটওয়ার্কে পারফরমেন্স মেজার করতে গেলে আমাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি কি জিনিস দেখো, ফেইলার রেট অফ দ্য নেটওয়ার্ক কম্পোনেন্ট, মানে তুমি যে নেটওয়ার্ক ডিজাইন করছো তোমার নেটওয়ার্কের ডিভাইস যদি মনে করো ধুম করে নষ্ট হয়ে যাও তাহলে কি অবস্থা হবে না বলো তো? এই যে তোমার সাথে আমি কথা বলছি, তোমাদের যে কোনো একজনের পিসি নষ্ট হয়ে গেল হঠাৎ করে, বা তোমাদের কোন একটা মোবাইল ফোন, তোমাদের কোন মোবাইল নষ্ট হয়ে গেল, জি ভাই আস্তে, জি ভাই আস্তে, তোমাদের মনে করো মনে করো মোবাইল নষ্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি ফেইলার, মানে তোমার ডিভাইস ফেইলার হইলো। ধরো তোমাদের যে তোমার যেখানে 35 জন আছো, তোমাদের 35 জনের সাথে আমি 36 জন আমরা একটা নেটওয়ার্কে কানেক্টেড, এবং প্রত্যেকে যার যার ডিভাইস দিয়ে কানেক্টেড হয়েছে, ঠিক আছে? এখন মনে করো ডাটা, আমি আমি তোমার কথা বলতেছি তোমার শুনছো সবাই, তাহলে এই যে ডাটা কমিউনিকেশন চলছে এর মধ্যে দেখা গেল হঠাৎ করে আমার পিসি নষ্ট হয়ে গেল, এই যে দেখো মাঝে মাঝে আমি ডিসকানেক্ট হয়ে যাই না, দেখো না? জি স্যার। তাহলে এই যে এটা তো ফেলার হলো, মানে আমি তো কিছু সময়ের জন্য ফেলার হয়ে গেলাম, মানে আমার ডিভাইস তো ফেল করলো ডাটা কমিউনিকেশন করতে, তাই না? এটাকে আমরা বলতেছি ফেলার। এখন হচ্ছে তোমার এটা হয়, মানে প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করলে তোমার নেটওয়ার্কের ডিভাইস নষ্ট হয়, এটাকে আমরা বলতেছি ফেলার রেট, ঠিক আছে? তো এই ডিভাইস নষ্ট হওয়ার রেট যত কম হবে তত ভালো, ঠিক আছে? তাহলে এই যে ফেলার রেট অফ নেটওয়ার্ক কম্পোনেন্ট, এটা যত কম হবে তত ভালো, ঠিক আছে? আর এই যে এই জিনিসটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি রিলায়েবিলিটি, যেটা মানে তোমার হচ্ছে তোমার ডিভাইসের, মানে তোমার ডিভাইসগুলোকে কত বেশি, মানে তোমার ডিভাইসগুলো কত বেশি রিলায়েবল, মানে কত বেশি নির্ভরযোগ্য, বুঝছো তো? মানে লং লং রান, মানে লং টাইম পর্যন্ত সাপোর্ট দিবে কত, সেটা হচ্ছে রিলায়েবিলিটি, বুঝছো তো জিনিসটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এটা মেজার্ড ইন টার্ম অফ অ্যাভেলেবিলিটি এন্ড রোবাস্টনেস। রোবাস্টনেস মানে বুঝো, মনে করো আমি যে ডিসকানেক্ট হয়ে গেলাম না কিছু সময়ের জন্য, আমি কিন্তু আবার কানেক্ট হইছি, আমি কিন্তু আবার কানেক্ট হইছি, এটাই হচ্ছে রোবাস্টনেস। মনে করো কোন একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, সেটা আবার ঠিক করে ফেলা, বা নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না, একটা মনে করো একটা ডিভাইস, যেমন তোমাদের এই যে ক্লাসটা নিচ্ছি, আমার যদি কোনো কারণে যদি আমি বন্ধ থাকি, মানে আমার পিসি যদি কোনো কারণে আমি কানেক্ট করতে না পারি, তাহলে তো আমি তোমাদের ক্লাস নিতে পারলাম না, তাই না? আর আমি যদি না থাকি তাহলে তোমাদের ক্লাস হবে বলো তো? হবে না, তাই না? তোমরা নিজেরা গল্প গুজব করে, হ্যাঁ, আমার নামে একটু কথাবার্তা বলে যে স্যার ফাঁকিবাজ, ক্লাস টাস ঠিক মতো দেয় না, এই কথাবার্তা বলে চলে গেল, ঠিক আছে? কিন্তু জিনিসটা হচ্ছে রোবাস্টনেস জিনিসটা সেরকম না, রোবাস্টনেসটা হচ্ছে এরকম, মনে করো আমি ফেল করছি, মানে আমি জয়েন করতে পারতেছি না, তাহলে আমি কি করলাম, আমি পরে আবার জয়েন করলাম, বা মনে করো আমি জয়েন করছি হঠাৎ করে আমার ডিভাইসটা নষ্ট হয়ে গেলাম, আমি ডিসকানেক্ট হয়ে গেলাম, ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর আমি আবার কানেক্ট হইলাম, এইটাই হচ্ছে রোবাস্টনেস। তারপরে মনে করো যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের মধ্যে কোনো একটা স্টুডেন্ট মনে করো থাকতে পারলো না, এতে কি নেটওয়ার্কে কোনো, মানে আমাদের যে নেটওয়ার্ক, এটা নেটওয়ার্কে কোনো সমস্যা হবে, আমার ক্লাস নাকি থেমে যাবে? যাবে না। তোমাদের 36 জনের মধ্যে দুজন বা একজন না আসলে এটা কোনো সমস্যা না, আমি বলবো যে তোমরা একটা কাজ করো, তোমরা ভিডিওটা দেখে নাও, নাহলে আমার সাথে পরে যোগাযোগ করো, তাই না? এটাও একটা সলিউশন আছে, কেউ যদি ক্লাস করতে না পারে, তাই না? এমন না যে সমস্যা, কিন্তু আমি যদি জয়েন করতে না পারি তাহলে কিন্তু সমস্যা, নাকি? রোবাস্টনেস হচ্ছে কোন একটা ডিভাইস যদি ফেল করে তাহলে নেটওয়ার্কের পারফরমেন্সের উপর কোনো এফেক্ট না, মানে ইম্প্যাক্ট না পড়া, এবং ডিভাইসটা পরবর্তীতে প্রয়োজনে আবার ঠিক করে ইউজ করা, এটাকে আমরা বলি রোবাস্টনেস, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে কি সিকিউরিটি। সিকিউরিটি কি জিনিস, এটা হচ্ছে একটা যে ইন্ডিয়ান অ্যাক্সেন্টে উচ্চারণ করে ফেললাম, সিকিউরিটি, ওরা বলে সিকিউরিটি, আমরা বলি সিকিউরিটি, ওরা বলে সিকিউরিটি। আর যাই হোক, সিকিউরিটি হচ্ছে কি, ডাটা প্রোটেকশন। আচ্ছা, এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে নেটওয়ার্কের সিকিউরিটি। বর্তমান যুগে সাইবার যে ক্রাইম কিন্তু অনেক বেড়ে গেছে, তাই না? তুমি কার সাথে কি কথা বলতেছো এটা কিন্তু যে কেউ হ্যাক করে মনে করো উল্টা পাল্টা কিছু করে দিতে পারে, এটা আমরা বাস্তব কিন্তু প্রমাণ কিন্তু আমরা দেখতেছি, তাই না? টিভিতে কিন্তু কয়েকদিন ধরে হয়েছে, দেখো নাই? হ্যাঁ, জি স্যার। ফোনে ফোনের
মনে করো তুমি কার সাথে তোমার কোন ফ্রেন্ডের সাথে কিভাবে কথা বলতেছো, ঠিক আছে, মানে যার সাথে কথাবার্তা বলতেছো, যেভাবে কথাবার্তা বলতেছো, ঠিক আছে, সো বি কেয়ারফুল, এটা যেন কোনোভাবে ফ্লাশ না হয়। তো নর্মালি আমাদের দেশে বেশিরভাগ সাইবার ক্রাইমটা আসলে হয় কি, মনে করো তুমি বিশ্বাস করে কারোর সাথে কোনো একটা কথা বলছো, সে করলো কি, বা এমন কোনো কন্টেন্ট শেয়ার করছো তোমার পার্সোনাল বা যে কোনো কিছু, সে করলো কি তোমার সাথে পরে ঝামেলা হইলো, সে করলো কি এটা শেয়ার করে দিল, ছেড়ে দিল। মানে এটা হচ্ছে যে আমাদের আমাদের নিজেদের মানে নৈতিক অবক্ষয় যেটাকে আমরা বলি। মানে একজন মানুষের সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, তো এখন তার সাথে আমার সম্পর্ক নাই বলে কি এখন মানে আমার সাথে সে কিছু জিনিস শেয়ার করছে, সেই জিনিসটা আমি শেয়ার করে দিবো, মানে পাবলিক করে দিবো আমি, এটা সবাই ঠিক না, ঠিক আছে। তো এটা অনেকে মানে এটা করে, আমাদের দেশে ম্যাক্সিমাম ক্রাইমটা এইভাবেই সংঘটিত হয়। আর এটা হচ্ছে মনে করো যে হ্যারাসমেন্ট, মানে সাইবার হ্যারাসমেন্ট যেটা হয় আর কি, এবং এটা ভুক্তভোগী বেশিরভাগ মেয়েরাই হয়। তবে আরো মানে আপার লেভেলের ক্রাইম যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে যে এই যে মনে করো যে ব্যাংকে তোমার হচ্ছে কি বলে, দেখো না যে কি বলে ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে ফেলে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলে তোমার যে হ্যাক করে, হ্যাঁ এরকম আছে না, ওগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম, ওগুলো হচ্ছে আসলে মানে হুমকি, মানে মানে কি বলবো, ওগুলো হচ্ছে আসল হুমকি, আসল থ্রেট, বুঝছো তো। ওদের কাছ থেকে আমাদের নেটওয়ার্কটাকে সিকিউর করাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এবং তোমরা দেখছো প্রায় যে কত কয়েক বছর আগে, 2-1 বছর আগে মানে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেছিল, দেখছো না, বাংলাদেশ ব্যাংকে কিন্তু রিজার্ভ চুরি হয়ে গেছিল, এবং কত মানে কতজন আমি ভুলে গেছি, কত কোটি টাকা যেন হাওয়া হয়ে গেছে, স্রেফ হাওয়া, ফিলিপাইনে, হ্যাঁ ফিলিপাইনে তো গেছে, সেটা তো অন্য কাহিনী, মানে সেটা হচ্ছে শ্রীলঙ্কা হয়ে ফিলিপাইনে গেছে, ক্যাসিনোতে গেছে স্যার, হ্যাঁ সি ফিলিপাইনে গেছে। এখন চিন্তা করো যেই ব্যাংকের ফিলিপাইনের মানে যে ব্যাংকের টাকাটা ইয়ে হয়েছে, সেইটার যে তোমার হচ্ছে বড় অফিসার মানে সেটা ব্রাঞ্চে যে দায়িত্বে ছিলেন, যে কি জানো মায়া, ওই মহিলার নাম হচ্ছে মায়া কি জানো, তারা তো মনে করো পুরো যাবজ্জীবন জানো কি দিছে ফিলিপাইন সরকার, বুঝতে পারছো। আর আমাদের দেশের টাকা চুরি হয়ে গেছে, আমাদের কোনো খবরই নেই, হ্যাঁ কে নিয়ে গেছে, কই নিয়ে গেছে, কে নিয়ে গেছে, কোনো জিনিসই নাই, বুঝছো তো। এগুলো তোমরা জানো আর কি, মানে আমাদের নেটওয়ার্কে যে ডাটা কমিউনিকেশন গুলো হয়, এই ডাটা কমিউনিকেশনটা যতটা সম্ভব সিকিউর করতে হবে, বুঝছো তো। এইটা কিন্তু বর্তমান মানে আধুনিক যুগে, মানে আধুনিক যুগের যুদ্ধ কিন্তু এইটাই, সিকিউর মানে ডাটা, ডাটা সায়েন্স নিয়ে, মানে তোমার সিকিউরিটি, ডাটা সিকিউরিটি নিয়ে কিন্তু তোমার যুদ্ধ হবে আর কি ভবিষ্যতে আর কি, বুঝছো তো। তোমার উপর আমার রাগ, আমি তোমার ওয়েবসাইটটা পুরো একেবারে পুরো ডাউন করে দিলাম, ওয়েবসাইটের সার্ভার ডাউন করে দিলাম পুরো, ঠিক আছে, তুমি শেষ একেবারে, তোমার মনে করো ওয়েবসাইট ছাড়া চলেই না, ঠিক আছে, আমার তোমার উপর আমার ঝামেলা হয়েছে, তোমার আমি ইয়ে করে দিলাম। এটা হচ্ছে সামনের মানে ইন ফিউচার যুদ্ধ হবে এরকম, তখন আর কিন্তু ওই যে কি বলে এই যে গলা কাটাকাটি যুদ্ধ যাওয়া, ওই যে বা ওই যে কি বন্দুক গুলি যুদ্ধ, ওটা থেকে বড় যুদ্ধ হবে এইটা, বুঝতে পারছো তো, সাইবার ওয়ার, ঠিক আছে। তো সিকিউরিটি, সিকিউরিটি এনশিওর করতে হবে আমাদের, ঠিক আছে, এবং সেটা যে কোনো মেলিশিয়াস ইউজার থেকে বা মেলিশিয়াস সফটওয়্যার থেকে বা যেটাই হোক, যে কোনো কাছ থেকে আমাদের ডাটাকে সিকিউর রাখতে হবে। মেলিশিয়াস মানে বুঝো কি জিনিস, মেলিশিয়াস ইউজার মানে বুঝছো কি জিনিস এটা? না স্যার। মেলিশিয়াস ইউজার মানে হচ্ছে এই যে তোমাদের ক্লাসে মনে করো আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, এই যে তোমরা শুনছো, তোমরা একটা খবর শুনছো না যে রিসেন্টলি আমাদের একটা স্টুডেন্ট এই যে হিজবুত তাহরির ইয়েতে গ্রেপ্তার হয়েছে? জি স্যার শুনছি স্যার। ব্যাপারটা বুঝো, এই যে আমাদের একটা নেটওয়ার্ক, আমাদের UITS কে, এটা একটা নেটওয়ার্ক, তাই না, সেই নেটওয়ার্কে তোমরা সবাই আমাদের সাথে কানেক্টেড, তাই না, বুঝছো তো জিনিসটা, তোমরা স্টুডেন্টরা আমাদের সাথে কানেক্টেড, তাই না। তো আমি তো জানি আমার সবকটা স্টুডেন্ট ভালো, আমি তো মোটামুটি সবাই চিনি, মানে যাই হোক তোমাদের সাথে তো ফিজিক্যালি দেখা টেকা হয় নাই, হয়তো তোমাদের চেহারাটা জানি না, কিন্তু এর আগে আমি যত ক্লাস ট্রাস যা কিছু নিয়েছি সবাই আমি ভালো মতো চিনি, সবকটা স্টুডেন্ট সম্পর্কে আমি বলে দিতে পারবো সে কিরকম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি তো জানি আমার স্টুডেন্টরা ভালো, এখন যদি তলে তলে কেউ যদি মনে করো এরকম চিন্তা ভাবনা করে যে আমি এই করবো এই করবো, হ্যাঁ আসলে তো এটা, এটা তো আসলে মনে করো তোমার একটা মানে বদনাম, মানে এটা তো ইউনিভার্সিটির নামে একটা কালার, মানে কালার হয়ে যায় না যে ইউনিভার্সিটি স্টুডেন্ট এরকম, তাই না। তো আমি জানি যে আমার স্টুডেন্ট সবাই ভালো, কিন্তু তুমি গোপনে গোপনে তোমার একটা মিশন আছে, তুমি একটা কাজ করবা, যেটা করলে তুমি যেটাই করো না কেন, যেটা করলে ইউনিভার্সিটির উপর একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে, ইউনিভার্সিটির ক্ষতি হবে, এমন ওই তোমার ওই কাজের রেশে, মানে তোমার ওই কাজের রেশ ধরে দেখা গেলো ইউনিভার্সিটি বন্ধ করে দিতে পারে সরকার, বুঝছো তো, এরকম তো হইতে পারে, হইতে পারে না। এটাই হচ্ছে তুমি যে এই যে তুমি এই যে তোমার মনের মধ্যে যে শয়তানি, তোমার মনে হচ্ছে যে মাস্টার প্ল্যান, এটাই হচ্ছে ম্যালিশিয়াস চিন্তা ভাবনা আর কি, মানে তুমি হচ্ছে ম্যালিশিয়াস স্টুডেন্ট, বুঝছো তো, মানে তুমি আমাদের সিস্টেমে ঢুকে
তুমি যে কোনো সময় আমাদের উপর থ্রেট বা আমাদের উপর অ্যাটাক করতে পারো, বুঝছো তো? ডাটার উপরে মানে থ্রেট আছে বা অ্যাটাক করতে পারো, বুঝছো তো জিনিসটা? এটা হচ্ছে সিকিউরিটি। আমি কি বুঝতে পারছি? আমাদের কম্পিউটারে এরকম অনেক জিনিস থাকে না, দেখলে মনে হয় যে ঠিক আছে এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু ঢোকার পর কিছুক্ষণ পর দেখা গেলো তোমার হচ্ছে হার্ড ডিস্ক ক্র্যাশ করে দিছে, মানে এরকম সফটওয়্যার পিসি স্লো হয়ে গেছে, এরকম হয় না? ভাইরাস না, ভাইরাস না, কিন্তু ভাইরাস তো ডিরেক্ট ক্ষতি করে, ম্যালিশিয়াস, মানে যেটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় না ঠিক আছে কোনো সমস্যা টমস্যা নাই, কিন্তু যেটা ঢুকে পরবর্তীতে ঝামেলা করতে পারে। হ্যাঁ, বা প্রথম থেকেই মনে করো যেটা একটু ঝামেলার, এই জিনিসটা থাকলে তোমার পিসি সমস্যা হবে, এইটাই হচ্ছে ম্যালিশিয়াস। ঠিক আছে, সেইটার উপর ডিপেন্ড করে সেটা সেগুলো আমরা দেখলাম, পারফরমেন্স, রিলায়েবিলিটি, সিকিউরিটি, নেটওয়ার্ক ক্রিয়েটেড ইস্যু যেগুলো, এগুলো আমরা দেখলাম। ঠিক আছে, নেক্সট যাও, চলো। এইবার দেখো আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার, নেটওয়ার্কের বিভিন্ন ধরনের ফিজিক্যাল স্ট্রাকচার থাকে। এই যে নেটওয়ার্কের ডিভাইস গুলো কানেক্টেড থাকে, তাহলে এই নেটওয়ার্কের ডিভাইস গুলোর কানেকশন কেমন হয় বিভিন্ন রকম হতে পারে। একটা হতে পারে পয়েন্ট টু পয়েন্ট, একটা হতে পারে মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্টটা কিরকম দেখো, এই যে স্টেশন ওয়ান আর এই যে স্টেশন টু, মানে এখানে ওয়ান টু দেওয়া নেই, ধরো যে স্টেশন, এই যে দেখতেছো সবাই, এই যে স্টেশন একটা, এটা একটা স্টেশন, এই দুইটা স্টেশন একটা লিঙ্ক, এটা ডেডিকেটেড লিঙ্ক, মানে কি একটা শেয়ার লিঙ্ক, মানে এই লিঙ্কটা, এই কালো যে লিঙ্কটা, এটা দুইটা স্টেশনের মধ্যেই শেয়ার, দুইটা স্টেশনের এটা ইউজ করতে পারবে। মানে ধরো স্টেশন এ যদি এ স্টেশনকে ডাটা সেন্ড করতে চায়, মানে স্টেশন ওয়ান যদি স্টেশন টু কে সেন্ড করতে চায়, তাহলে ওই লিঙ্ক থেকে সেন্ড করতে হবে। আবার স্টেশন টু যদি স্টেশন ওয়ান কে সেন্ড করতে চায়, তাহলে ওই লিঙ্ক দিয়ে সেন্ড করতে হবে, বুঝছো তো জিনিসটা? এটা ডেডিকেটেড লিঙ্ক। ঠিক আছে, তাহলে পয়েন্ট টু পয়েন্ট, মানে কিছু নেটওয়ার্কে কানেকশন, কিছু নেটওয়ার্ক এরকম হতে পারে যে ডিভাইস গুলো একটা অপরটার সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড। যেমন তুমি মানে কি বলবো, মানে তোমাদের যে সিআর কে লিখন না, হ্যাঁ লিখন, যদি আমার সাথে তার দিয়ে একটা কানেক্টেড থাকে, বা মনে করো যে মানে তার ছাড়া হইতে পারে এটা, যেমন আমি কথা বলতেছি লিখন শুনতেছে, মানে আমি তোমাদের কি ইনস্ট্রাকশন করতেছি লিখনের মধ্যে দিয়ে, যে কালকে সবাইকে বলে দাও কালকে ক্লাস টেস্ট আছে, তাহলে ও কি তোমাদের সবাইকে বলে দিবে না ক্লাস টেস্ট? তাহলে আমি যে কমিউনিকেশনটা করতেছি, আমিও কিন্তু ওকে মেসেজ দিচ্ছি, এই লিখন আগামীকাল তোমাদের সিটি নিব, তাহলে ও শুনলো, তাহলে এটা কি, এই যে পয়েন্ট টু পয়েন্ট হলো না, এক পয়েন্টে আমি এক পয়েন্টে ও, আমি কথা বললাম শুনলো। পয়েন্ট টু পয়েন্ট মানে এমন না যে তার দিয়ে কানেক্টেড হতে হবে, এটা তার ছাড়া হইতে পারে, বুঝছো তো? তার ছাড়া মানে লিঙ্ক, তার না থাকে তো সেটা এয়ার লিঙ্ক, মানে এয়ার মিডিয়াম, তাই না? আর তার থাকে তো সেটা হলো, সেটা অপটিক্যাল ফাইবার হতে পারে, সেটা কোএক্সিয়াল কেবল হতে পারে, যেটাই হতে পারে, তাই না? তাহলে লিঙ্ক দিয়ে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যে কানেকশন, সেটাকে আমরা বলি নেটওয়ার্কের যে কানেক্ট, মানে যে দুইটা ডিভাইস এক প্রান্তে, এক মানে দুইটা ডিভাইসের মধ্যে একটা ডিভাইস এক প্রান্তে আর একটা ডিভাইস আরেক প্রান্তে যদি কোনো একটা ডেডিকেটেড লিঙ্ক দিয়ে যদি কানেক্টেড থাকে তারা, তাহলে সেটাকে আমরা বলবো পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে মাল্টি পয়েন্ট, কি দেখো যে এক পাশে একটা থাকবে আর এক পাশে মাল্টিপল স্টেশন থাকবে, দেখছো তো? এই যে মাল্টিপল স্টেশন, হ্যাঁ, একটা সেন্ট্রাল, এই যে এই যে এই চ্যানেল থেকে এ আবার এদিকে নিয়ে গেছে, এবার এদিকে নিয়ে গেছে, এদিকে নিয়ে গেছে, বুঝছো তো? তাহলে হচ্ছে মাল্টি পয়েন্ট। যেমন আমি হচ্ছে এখানে, আমি এখানে কথা বলতেছি তোমার সবাই শুনছো, তাহলে এটা হচ্ছে মাল্টি পয়েন্ট, তোমরা হচ্ছে মাল্টি পয়েন্ট। ঠিক আছে, এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট না। এখন তোমরা সবাই যদি আমার সাথে ওয়্যার দিয়ে কানেক্টেড থাকতাম, মানে আমার কাছে একটা তার আছে, সেই তার থেকে মনে করো তোমার হচ্ছে একটা সকেটে লাগানো, সেই সকেট থেকে মনে করো তোমাদের সবার কাছে একটা করে তার গেছে, সেখানে তোমরা আমার কথা শুনতেছো, এটাও করা যেতে পারে। আবার এটা ওয়্যারলেসও হতে পারে, সবাই নেটে কানেক্টেড, আমি কথা বলতেছি তোমরা সবাই শুনতেছো, এটা হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, যেটাই বলো আর কি, মাল্টি পয়েন্ট বা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, যেটাই বলো। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তারপরে কি আছে? টপোলজি, ফিজিক্যাল টপোলজি। এবার টপোলজিটা সম দেখবো, ঠিক আছে? টপোলজিটা কি জিনিস? একটা নেটওয়ার্ক যে আমরা ডিজাইন করি, তাই স্যার বলো স্যার, এরপরে কি আপনার কোনো ক্লাস আছে? 4:15 বাজে। ও, আমার ক্লাস নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দিই আজকে স্যার, টপোলজিটা শেষ করার সমস্যা নাই স্যার। না ঠিক আছে, সমস্যা নাই, আমি বাদ দিই আজকে, নেক্সট দিন শুরু করবো না। হ্যাঁ, আজকে পর্যন্তই থাক। ওকে স্যার, ঠিক আছে। আমার ক্লাস বুকে মাস্টার্স কি মনে আছে এর কথা ছিল, এখন দেখি। ঠিক আছে, যাক, তোমরা কি বুঝতেছো আমার কথাবার্তা? আমি একটু ফাস্ট কথাবার্তা বলি, কথা মাঝে মাঝে জড়াই যায়।
প্রিন্সিপাল আমাকে জানাবো ঠিক আছে এখানে তো আমাদের রেকর্ডিংটা অফ করে দেন অনেক রেকর্ডিং তো আমি করি নাই রেকর্ড কি আমি করছি আমার তো রেকর্ড করা নাই এটা তোমরা লিখন করছে না না লিখন করছে ও আমি তো